শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা অনলাইন আমাদের আজকের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা বাড়িতে সবাই সুস্থ আছো, ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আমাদের যেহেতু অনলাইন ক্লাস শুরু হয়েছে, আমি প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের অনলাইন প্রতিটি ক্লাস দেখবে এবং সে অনুযায়ী বাড়িতে অনুশীলন করবে। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের 4.1 অনুশীলনী নিয়ে আলোচনা করব। 4.1 অনুশীলনীটি বীজগণিতীয় রাশি সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হবে। যেহেতু বীজগণিতীয় রাশি নিয়ে ধারণা দেওয়ার কথা বলা আছে, তো সেই হিসেবে আমরা প্রথমেই জানব রাশি কি। চলো দেখি রাশি কি। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীকের অর্থবোধক সংযোগ ও বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। প্রক্রিয়া চিহ্ন কি তোমরা পঞ্চম শ্রেণীতে শিখেছ, তোমরা প্রত্যেকেই জানো প্রক্রিয়া চিহ্নগুলো হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর সংখ্যা সূচক প্রতীক, সংখ্যা সূচক প্রতীক বলে 1, 2, 3, 4 তোমরা শিখেছ, আবার 1, 2, 3 ইত্যাদি, এগুলো সংখ্যাসূচক প্রতীক হিসেবে তোমরা শিখেছ। এই প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের যখন একটা অর্থবোধক সংযোগ হবে এবং বিন্যাস হবে সে অনুযায়ী তাকে বলা হবে বীজগণিতীয় রাশি। Oh.
40 minus 4z, sharp minus half xyz.
সাংখ্যিক সহগ হচ্ছে মাইনাস 4।
পেলাম রাসায়নিক যোগ, একটা হচ্ছে শুধু পার্টে, একটা হচ্ছে মাইনাস ফোর। তো আমরা মোটামুটি সহগ সম্পর্কেও জানলাম। এখন তোমাদের যেটা বাইরের কাজ থাকবে, আমি এ পর্যন্ত যা করালাম পদ এবং সহগ মোটামুটি বিস্তারিত আলোচনা করলাম, সেও মতো তোমাদের বাইরের কাজ থাকবে। এদের সাথে রিলেটেড যে প্রশ্নগুলো, গ্রুপের তিন এবং পাঁচ নম্বর প্রশ্ন, এই দুটি প্রশ্নের তোমরা সমাধান করে রাখবে এবং বিদ্যালয়ে দেখাবে।